আসসালামু আলাইকুম, আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। আজকে আমি বানাবো এই যে সর থেকে ঘি কিভাবে তৈরি করে। এটা হচ্ছে দুধের সর, আমি জমিয়ে রেখেছিলাম তুলে তুলে। তো এটা থেকে ঘি কিভাবে তৈরি করতে হয় আপনারা দেখেন, আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজে। তো আমি একটা এরকম বোল নিয়েছি, এটা আমি পুরাটা এখানে দিয়ে দিচ্ছি সরটা। দুধের সর বুঝতে পারছেন তো বন্ধুরা, দুধ গরম করার পর উপরে যে সরটা ভাসে সেটাই আমি জমিয়ে রেখেছিলাম। পুরাটা আমি এখানে নিয়ে নেই। খুব সহজে এই ঘিটা তৈরি করানো যায়, অল্প সময়ের মধ্যে হয়। আপনারা এভাবে ঘরে বসে ঘি তৈরি করতে পারবেন। এটাকে ভালো করে আমাকে এটা ম্যাশ করতে হবে, মানে একদম পেস্ট বানিয়ে নিতে হবে এটাকে। তো আমি এটাকে আগে পেস্ট করে নেই। এটা পেস্ট করতে গেলে আপনাকে 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই পেস্টটা করতে, যাতে কোনো ভিতরে দলা না থাকে সেভাবে পেস্টটা করে নিতে হবে। তা আমি এটা পেস্ট করে নেই, তারপর ফিরে আসছি। আমার এটা করতে 10 মিনিট লাগছে। আজকে আমার গলাটা বসে গেছে, বুঝছেন, ঠান্ডা লাগছে তাই কথাগুলো এরকম লাগতেছে, কিছু মনে করবেন না। তো এই সরটাকে আমি জমিয়ে জমিয়ে রেখেছিলাম, আপনারা জমিয়ে রাখবেন। 10 মিনিট পর আমি ফিরে আসলাম, দেখেন এরকম হয়েছে, একদম হাত দিয়ে করলে বুঝতে পারবেন যে একদম কোনো দলা নাই, কোনো গুটি নাই, কিছু নাই, একদম ফ্রেশ হয়ে গেছে। তারপর এটাকে কী করতে হবে দেখেন, পানি দিয়ে দিবেন, ভয় পাওয়ার কিছু নেই। এরকম করে পানিটা দিলে যে উপরে ভেসে উঠবে সবগুলো, আপনার যে দুধটা সরের সঙ্গে উঠে সে দুধটা কিন্তু আপনার ধোয়া হয়ে যাবে, বের হয়ে যাবে এখান থেকে, শুধু থাকবে আপনার এরকম মাখন। তো এটাকে আমি 3-4 বার ধুয়ে নেব, এভাবে এটাকে তুলে তুলে পানিগুলো ফেলায় ফেলায় আমি 3-4 বার ধুয়ে নেব, আপনারা এভাবে ধুয়ে নেবেন। তো আমি ধুয়ে নিয়ে আসি, তারপর ফিরে আসছি। আমি ধুয়ে নিয়েছি, দেখেন এরকম পরিষ্কার পানি যখন বের হবে তখন আপনারা এই মাখনটাকে হাত দিয়ে এভাবে ধরবেন। একটু পানি থাকলেও সমস্যা নাই, ওটা শুকিয়ে যাবে। এই যে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি, এভাবে আপনারা পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত এটাকে ধুয়ে নেবেন, তাহলে দুধটা বের হয়ে যাবে আর মাখনটা সম্পূর্ণভাবে উঠে আসবে। দেখছেন আমার হাতে কোথায় কোথায় লাগছে এটা ধুইতে গিয়ে। এভাবে আপনারা সম্পূর্ণ মাখনটা একটা বাটিতে আগে তুলে নেবেন। তা আমি পুরাটা আগে তুলে নেই, তারপরে ফিরে আসছি। পানিগুলো আমি ফেলাই দিয়ে আসছি, দিয়ে এসে এভাবে এভাবে আঙ্গুল দিয়ে আমি সবগুলো উঠাই নিছি এখানে মাখনগুলো। আপনারা এভাবে তুলে নেবেন, নষ্ট করার কোনো দরকার নাই, একদম খাঁটি ঘি তৈরি হবে, কোনো ভেজাল নাই। তো আমার যে তোলা হয়ে গেছে সবগুলো, পরিমাণে একটু কম হলো, আপনারা বেশি করে রাখলে বেশি করে হবে। তো এখন আমি হাতটা ধুয়ে আসি। আমি আগে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটাকে গরম করে নেবেন, লোহার কড়াই হোক বা সিলভার কড়াই হোক, যেটাই হোক আপনারা প্রথমে গরম করে নেবেন। তারপর একদম লো আঁচে রাখবেন, দেখেন আমি চুলাটা কেমন রাখতেছি, একদম এরকম লো আঁচে রাখবেন, একদম লো, তা না হলে কিন্তু ঘিটা আপনার ভালো হবে না, পুড়ে যাবে। এখন আমি এটাকে বসিয়ে দিলাম কড়াইটাকে, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন না সরটা বানাইতে, ঘিটা বানাইতে পারবেন না। এখন যে মাখনটা আছে আমি এটাকে ঢেলে দিচ্ছি,
একটু নেড়ে দিব। এটা একটু সময়ের ব্যাপার, সময় লাগবে। তারপর আস্তে আস্তে এখান থেকে আপনারা চুলার জাল কিন্তু কখনো বাড়াতে যাবেন না, এরকম লো রাখবেন। জাল দিতে দিতে এটা কিন্তু ঘি বের হওয়া শুরু করে দিবে। তা আমার একটু গরম হতে সময় লাগবে, ততক্ষণ আপনারা অপেক্ষা করেন, আমিও অপেক্ষা করে ফিরে আসছি। এখন কিছুক্ষণ জাল দেওয়ার পর একটা ভাতের যেমন উতাল আসে ওরকম আসবে, সেটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। সেটা কিন্তু ভয়ের কোনো কারণ নাই, সেটা এমনিতে বসে যাবে। এই দেখেন আমার ঘি তৈরি হওয়া শুরু হয়ে গেছে, এই যে বের হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই শটটা আপনাদের মাখনটা লাল হবে না, ততক্ষণ পর্যন্ত আমাকে এটা জাল দিতে হবে। তা আমার জাল দিতে থাকি, তারপর আপনাদেরকে পরে আবার দেখাচ্ছি। যখন দেখবেন যে এই যে এরকম কালার হয়ে আসছে, তখন চুলাটাকে বন্ধ করে দিবেন। দিয়ে এটাকে আমি এখন ঠান্ডা করে নিব, আপনারাও এটাকে ঠান্ডা করে নেবেন। দেখছেন আপনারা, বুঝতে পারছেন এই দেখেন কালারটা, এগুলো সব কিন্তু ঘি। তা ঠান্ডা হোক, তারপর আমি ফিরে আসছি। ঘিটা আমার ঠান্ডা হয়ে গেছে, দেখেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। একটা ছাঁকনির মাধ্যমে এভাবে সেঁকে নেবেন, একদম ফ্রেশ ঘি, কোনো ভেজাল নাই। দেখছেন এটা ঠান্ডা করে এখন জারের মধ্যে ঢুকে রাখতে হবে। আর এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু মুড়ি দিয়ে খাইতে খুব ভালো লাগে। আমি কিন্তু এটা ফেলে দিব না, এটা মুড়ি দিয়ে খাইতে যা ভালো লাগে না, আর একটু ঠান্ডা হলে পুরাটা উঠে যাবে। মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখেন আমার ঘিটা ঠান্ডা হয়ে গেছে, দেখেন খাঁটি ঘি। এই যে আমি একটা জারে ঢেলে নিচ্ছি, দেখেন দেখেন বন্ধুরা কত সুন্দর না একটা খাঁটি ঘি তৈরি হলো, কোনো ভেজাল নেই। আপনারা এভাবে তৈরি করবেন, খুব সহজে একটা ঘি তৈরি করা দেখালাম। তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।